রেসপেক্টেড ভিউয়ার্স এই মুহূর্তের মোস্ট ইম্পর্টেন্ট আপডেট পরিবেশন করছে কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হ্যাঁ বন্ধু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো রকম কাটছাট না করে বন্ধু বিজেপি সাংসদ অর্জুন সিং সমস্ত জল্পনা উড়িয়ে আজকেই কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এই এইরকমই কিন্তু বার্তা উঠে এসছে সংবাদ সূত্রে কিন্তু খবর পাওয়া যাচ্ছে আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বৈকাল চারটের সময় কামাক স্ট্রিটের অফিসে অর্থাৎ বেশ কিছুদিন ধরে যে জল্পনা চলছে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বিজেপি ছেড়ে আসবেন সেটা কিন্তু আজকে সত্যি হতে চলেছে এই রকমই কিন্তু খবরে সোশ্যাল মিডিয়ার তোলপাড় আমরা জানি পাট শিল্প নিয়ে শ্রমিকদের স্বার্থ নিয়ে অর্জুন সিং দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এবং এই বিষয় নিয়েই জেপি নাড্ডা অমিত শাহের সাথে বারংবার বৈঠক হয়েছে অর্জুন সিং তার সমাধান সূত্র না মেলায় তিনি ঘুরে আসছেন তৃণমূলের খোয়ারে এরকমই কিন্তু খবর উঠে আসছে এবং বর্তমানে অর্জুন সিং কিন্তু কোন ঠাসা হয়ে রয়েছেন অর্জুন সিংয়ের সেই সাংগঠনিক ক্ষমতা কিন্তু নেই অর্জুন সিংয়ের যারা খুব কাছের নেতা ছিলেন ঘনিষ্ঠ নেতা তারা কিন্তু তৃণমূলে যোগদান করেছে অর্থাৎ অর্জুন সিংয়ের সংগঠনের ক্ষমতা কিন্তু অনেকটাই কমে গেছে তাই সামনের যে দিনগুলি আসছে সামনের বিধানসভা সেই দিকটাকে লক্ষ্য রেখে তিনি এখন থেকেই তার পুরনো দলে ঘুরে আসছেন এই রকমই কিন্তু বিষয় উঠে আসছে নানান রকম সমীকরণকে সামনে রেখে অর্জুন সিং তার পুরনো দলে ঘুরছেন আজকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘুরে আসবেন মামাটি মানুষের সরকারের দলে এবং তৃণমূলের হাত শক্ত করবেন মমতার হাত শক্ত করবেন এবং এই দল সততার দলকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার সৈনিক হবেন অর্জুন সিং হ্যাঁ বন্ধু একেবারে কারেক্ট খবর বন্ধু এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের অল বেলে ক্লিক করে রাখুন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছে যায় এবং সম্ভব হলে একটি লাইক করুন ভালো লাগলে এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন ধন্যবাদ